অ্যাপেল ব্র্যান্ডের জিনিস, অ্যাপেল ব্র্যান্ডের জিনিস, অ্যাপেল ব্র্যান্ডের জিনিস, চারপাশে যেখানেই তাকাইতেছি শুধুমাত্র অ্যাপেল ব্র্যান্ডের জিনিসপত্র দেখতে পাইতেছি। তাই আজকে আপনাদেরকে আমিও একটা কথা জানাই দিতে চাই, আমার প্রত্যেকটা শার্ট কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের শার্ট, প্রত্যেকটা প্যান্ট কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের প্যান্ট। এইটা শুনে আপনারা আবার বললেন না যে আমার পারফরমেন্স দেখে যে জুতাটা মারতে ইচ্ছা হইতেছে ওইটাও কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের জুতা। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। আচ্ছা, আপনারা কি অনলাইনে যান শুধুমাত্র অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে, নাকি ইউটিউবে গিয়া দুই একটা অ্যাপেল ব্র্যান্ডের ভিডিও দেখতে চান? যদি ইউটিউবে গিয়া অ্যাপেল ব্র্যান্ডের ভিডিও দেখতে চান, তাইলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাহাবিডিতে সাবস্ক্রাইব করেন। কি কোম্পানির প্রচারের জন্য যে কথাটা বললাম ওইটা একেবারে অ্যাপেল ব্র্যান্ডের হয়েছে না? ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। মার্কেটে নাকি অলরেডি অ্যাপেল ব্র্যান্ডের বাচ্চা পাওয়া যাইতেছে, আমি কিন্তু আগেই শুনছি। মুখের মধ্যে অ্যাপেল ব্র্যান্ডের ক্রিম মাখলে মুখ নাকি অ্যাপেলের মতো ফর্সা হয়ে যায়। এইটা শুনে আপনারা আবার আমার জিজ্ঞেস করেন না যে অ্যাপেল ব্র্যান্ডের বাচ্চা পাওয়ার জন্য কোথায় ক্রিম মাখতে হবে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। সেদিন ফলের দোকানে গিয়ে দোকানদারে বলতেছি মামা আপেল আছে, কয় না অ্যাপেল ব্র্যান্ডের মালটা আছে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। মার্কেটে নাকি আবার অ্যাপেল ব্র্যান্ডের ডিমও পাওয়া যাইতেছে, আমি সেদিন অনলাইন থেকে একটা অ্যাপেল ব্র্যান্ডের ডিম অর্ডার করছি, এখন তো টেনশনে আছি এই ডিমের মধ্যে আমি মুরগি দিয়ে তা দিলে এটার ভিতরে থেকে কি মুরগির বাচ্চা বাইর হবে নাকি আইফোন বাইর হবে। ব্যাপারটা টেনশনের। আমি আমার মারে গিয়ে বললাম আম্মা আমার এক বন্ধু অ্যাপেল ব্র্যান্ডের শার্ট কিনছে, আরেক বন্ধু অ্যাপেল ব্র্যান্ডের প্যান্ট কিনছে, তুমি আমার একটা অ্যাপেল ব্র্যান্ডের জুতা কিনে দাও। সে আমার বলে এখন চোখের সামনে থেকে যা, নালে এমন জোরে একটা অ্যাপেল ব্র্যান্ডের থাপড় দিব যে গালের মধ্যে অ্যাপেল ব্র্যান্ডের লোগোর ছাপ বৈশা যাবে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। আমি তারপরে আম্মারে বললাম আচ্ছা ঠিক আছে, আমার নিজের জন্য কিচ্ছু দরকার নাই, আমি তোমার জন্য একটা জিনিস অর্ডার করি, তোমার জন্য অনলাইন থেকে একটা অ্যাপেল ব্র্যান্ডের ঘরমোছার নেকড়া অর্ডার করি। সে আমার বলে কোনো দরকার নাই, আমার একটা সিরা লুঙ্গি অথবা সিরা স্যান্টু গেঞ্জি এনেতে আমি তোরে অ্যাপেলের মাদার কোম্পানির ঘরমোছার নেকড়া বানাই দিতেছি। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। আচ্ছা, আমরা তো সবসময় শুনে আসছি যে দামি জিনিসপত্র ব্যবহার করে দামি লোকজন, আর ব্র্যান্ডের জিনিসপত্র তো দামি লোকজনই ব্যবহার করে, আর আজকাল তো চারপাশে দেখতেই পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল ব্র্যান্ড। তার মানে কি যারা অ্যাপেল ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করে তারাই সবচেয়ে দামি লোক, তাই কি? আচ্ছা, আপনি কি কখনো অ্যাপেল ব্র্যান্ডের শার্ট পরে কোনো রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছেন? আপনি কি কখনো অ্যাপেল ব্র্যান্ডের প্যান্ট পরে কোনো বাসের হেল্পারের সাথে এক টাকা দুই টাকা নিয়ে দুর্বোধ্য ভাষায় কথাবার্তা বলেছেন? আপনি কি কখনো অ্যাপেল ব্র্যান্ডের সানগ্লাস চোখে দিয়ে আপনার পরিবারের মানুষের মনে কষ্ট দিয়ে কথাবার্তা বলেছেন? সবসময় বলুন আমার জ্ঞান সীমিত, এই সীমিত জ্ঞান নিয়ে আবার সাহস করে আর দুইটা কথা বলি, চলেন না আজকের এই অ্যাপেল ব্র্যান্ডের যুগে একটা ব্র্যান্ডেড প্রতিজ্ঞা করা যাক। আপনার আমার জামা প্যান্ট জুতা আর চোখের সানগ্লাস অ্যাপেল ব্র্যান্ডের হোক না হোক, আমাদের মনটা যেন অ্যাপেল ব্র্যান্ডেরই হয়। জামা জুতা সস্তা হয় হোক, মনটা যেন কখনো সস্তা না হয়, এরকম দু চার লাইন আবোল তাবোল ব্র্যান্ডেড প্রতিজ্ঞার মধ্য দিয়েই আরেক পা আগে বাড়ো। আপনার আমার অ্যাপেল ব্র্যান্ডের।